হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না লাগালে পুরো এদেরকে নিয়ে রোস্ট করলে এরা আবার বলে নাকি মানুষ এদের মুখ দেখে এদেরকে সাবস্ক্রাইব করে। আচ্ছা একটা কথা বলো, মাত্র এইটুকু ভিডিও ক্লিপে একবারও মুখের দিকে নজর গেল? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন একজন বৌদিকে নিয়ে যে গৃহকর্মে নিপুণা, কন্টেন্টে ভরপুর এবং যে তার বিশাল বিশাল কন্টেন্ট দেখিয়ে মানুষের সেবায়, ইউটিউবের সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছে অনবরত। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাতে যদি নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। দেখতে না হয় পাচ্ছি, কিন্তু কোন খাবারটা দেখাচ্ছ সেটা তো আগে বলো। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, বৌদি কিন্তু আমাদের শেখাচ্ছে কিভাবে রান্না করতে হয়, কিন্তু বৌদি একবারও তার কড়াইটা দেখাচ্ছে না। কড়াইটা শুধু দেখালে ভিডিওটা কেই বা দেখবে? সেটা বৌদিও ভালো করে জানে, তাই তো কড়াইটা দেখায়নি, যেগুলো দেখালে কাজ হবে সেগুলোই ভালো করে দেখাচ্ছে। এই গেল রান্নার কথা, কিন্তু এখানেই থেমে থাকেনি বৌদি। বৌদি তার গুরুত্বপূর্ণ স্কিল এবং কন্টেন্টের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের দিয়ে থাকে। এই যেমন ধরো, উঠোনে কীভাবে স্নান করতে হয়, কিভাবে বেড ক্লিন করতে হয়, কিরে পোছা কিছু বলবি না, বেড ক্লিনটা কেমন লাগছে? আর কি বলবো দাদা, বেড ক্লিন দেখতে দেখতে আমার বেডটাই নোংরা হয়ে গেল। তো যাই হোক, আমরা তাহলে আর বেড ক্লিন দেখবো না, এবার চলে যাব অয়েল মাসাজে। মাথায় তো তেল লাগানো হয়েই গেছে, এবার একটু গায়ে। মাথায় তেল লাগানোটা আর কেই বা দেখবে, তার চেয়ে তুমি বরং যেখানে লাগাচ্ছ ওখানেই লাগাও। চলো, দেখতে পাচ্ছ আমার তেল মাখা কমপ্লিট আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ও বাবা, হয়ে গেল? ইস, আমি ভেবেছিলাম। আহ শোনাগো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। দাদা তা তো একটু হচ্ছেই, আমি তো আরো অনেক বেশি কিছু দেখবো বলে আশা করে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, নে তোর আশাটা আমি পূরণ করে দিচ্ছি। মানে দাদা আমার একটা প্রশ্ন ছিল, বলছি এর এত তেলের দরকার হচ্ছে কেন? নিশ্চয়ই কোথাও একটা তেলের কম যাচ্ছে। মানে 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 কি বলতে চাইছিস তুই? হ্যাঁ কি বলতে চাইছিস? আমি কিছু বলতে চাইছি না দাদা, আমি দেখাচ্ছি, এই দেখো। ও এবার বুঝতে পারলাম বৌদির বাইরে থেকে এত তেলের দরকার হচ্ছে কেন। বন্ধুগণ এখানেই শেষ নয়, বৌদির চ্যানেলে এরকম বেড ক্লিন, জঙ্গল ক্লিন, উমুক ক্লিন, তুসুক ক্লিন অনেক ভিডিও পেয়ে যাবে। তো আমরা অত বেশি গভীরে না গিয়ে দেখে নেবো এর ভিডিও দেখার পর মানুষের রিয়াকশন কি, দেখে নেবো মানুষ কি বলছে। আমি অনেক মজা পাই তোমার ভিডিও দেখে। বলছি ভাই, তুমি কি রাত্রে ভিডিওটা দেখো নাকি? বৌদি তোমার গাল দুটো খুব সুন্দর, একদম তুলতুলে রসগোল্লার মতো। হ্যাঁ বলো কি, একদম রসগোল্লার মতো? বলছি টিপে দেখে এসেছো নাকি? হে গুড মর্নিং মাই মিষ্টি ডার্লিং, লাভ লাভ লাভ, হ্যাপি ওয়েডনেসডে ডার্লিং। আমি বাংলাদেশ থেকে আসব তোমাকে দেখতে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। মানে ভাই কি রস একবার ভাবো। এহে রহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা আমাকে এখনো ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করোনি প্লিজ গিয়ে ফলো করে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।